স্বাগতম সবাইকে হগওয়ার্টসে। আমি তোমাদের হেডমাস্টার হাজি আব্বাস ডাম্বলডোর। এটা যে একটা সরকারি স্কুল সেটা সবাই জানে এবং তোমরা দেখেও বুঝতে পারবে, কারণ জানালা টানালা সব ভাঙ্গা। যাই হোক, প্রথমেই বলে দেয় হাউস কাপ নিয়ে। হগওয়ার্টসের চারটা হাউস গ্রিফিনডোর, হাফলপাফ, রেভেনক্ল এবং স্লিদারিন, এগুলোর মধ্যে বছর শেষে যে হাউসের পয়েন্ট সবচেয়ে বেশি হবে সেই হাউসই বার্ষিক হাউস কাপ জিতবে। বাট আমি গ্রিফিনডোরকে জিতাব। এখন তোমাদের কিছু নিয়ম কানুন বলি যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবার ক্লাস হবে। দুপুর 1:30 থেকে বিকাল 4টা পর্যন্ত ট্যাঙ্কিতে পানি থাকবে না, তাই তোমরা গোসল টোসল করে নিও। যদি কোনো ছেলে মেয়েকে একসাথে ইটিশ পিটিশ করতে দেখি তাহলে এই যে এই কাঁচা কঞ্চি দিয়ে একদম পিঠে ছাল তুলে ফেলবো। বিকালে আমরা বিভিন্ন ধরনের গেমস খেলবো, যেন তাতে আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়। 220 এনিমি হ্যারি, 220 এনিমি, ও শিট, আমি নক হ্যারি, আমাকে রিভাইভ দে হ্যারি। রাত 9টা থেকে 10টা পর্যন্ত কেউ আমাকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না, কারণ আমি সে সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করি। স্টার জল সাজানো কততে, ও হ্যাঁ, 37। গতকাল সন্ধ্যায় অ্যাঞ্জেল সাদিয়া নামের একটা আইডি আমার প্রোফাইল পিকচারে হাহা রিয়্যাক্ট দিয়েছিল। হ্যারি আলমকে সেই ব্যক্তিটিকে খুঁজে বের করার জন্য গ্রিফিনডোরের জন্য 50 পয়েন্ট। স্যার, তো ওই অ্যাঞ্জেল সাদিয়া নামের ওই আইডি, ওটা কার ছিল স্যার? হ্যারি আলমেরই ছিল, মানে বাদ দাও, আমার ওই সময় হয়ে যাচ্ছে, আমার ওই জবান নাটক দেখতে হবে, আমি গেলাম।